নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। টিএফএ পরিচালিত তৃতীয় ডিভিশন ফুটবল লিগে এবার অংশগ্রহণ করেছে এনএসআরসিসি। এনএসআরসিসি এবার অংশগ্রহণ করেছে, তাই খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হলো আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল লিগ প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা অন্যান্য বারের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে এবং এবারের প্রতিযোগিতাতে অংশ নিয়েছে এনএসআরসিসি। আজকে শনিবার এনএসআরসিসিতে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। কার্যত পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে এবছর দল গঠন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট আয়োজকরা। যদিও আজকের এই বিশেষ অনুষ্ঠান জার্সি তুলে দেওয়ার মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের পদ্মশ্রী দীপা কর্মকার থেকে শুরু করে অন্যান্য খেলোয়াড়রা, যারা এই টিএফএ তৃতীয় ডিভিশন ফুটবল লিগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই সমস্ত খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সকলকে জার্সি তুলে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে সকলে মনোযোগ সহকারে খেলে এবং তার যাতে প্রস্তুতি শুরু হয়ে যায় সেই কার্যত দাবি রাখছেন সংশ্লিষ্ট আয়োজকরা। তবে আজকের এই বিশেষ সাংবাদিক বৈঠকে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের, শুনুন। আজকে আমরা সেখানে আমাদের এই টিমে আজকে আমরা এদেরকে জার্সি প্রদানের অনুষ্ঠান করা হয়েছে। তো আমরা আশা করবো যে আমাদের এই যে এনএসআরসিসি ফুটবল টিমটা আগামী দিনে ভালো ফুটবল উপহার দেবে রাজ্যবাসীর। আমাদের রাজ্যেরই সব আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে এনএসআরসিসির আন্ডারে সেখানে কোচিং সেন্টার থেকে তৈরি করা টিম। আমরা আশাবাদী আমরা ভালো রেজাল্ট করবে, ভালো খেলা উপহার দেবে আশা করছি। আপনার শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। যদিও টিএফএ পরিচালিত এবার তৃতীয় ডিভিশন ফুটবল লিগ প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় এনএসআরসিসি অংশগ্রহণ করেছে এবং এই প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি তুলে দেওয়া হয়েছে আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সেই সম্পর্কে কার্যত সাংবাদিক বৈঠকে বক্তব্য পেশ করেছেন সংশ্লিষ্ট। তবে ইতিমধ্যেই কার্যত যে প্রতিযোগিতা শুরু হতে চলেছে ফুটবল লিগ তৃতীয় ডিভিশন ফুটবল লিগ, সেই প্রতিযোগিতাতে যাতে অন্যান্যদের সাথে এনএসআরসিসির যারা খেলোয়াড়রা রয়েছে তারা যাতে অত্যন্ত ভালোভাবে পারফরমেন্স করতে পারে তার জন্য ইতিমধ্যে সেই প্রস্তুতি যাতে তারা শুরু করে নেয় সেই আবেদনও রয়েছে। সেই জন্য কার্যত যাতে তৎপরতা শুরু হয় সেদিকেই কার্যত নজর রাখছে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে খেলাধুলোর সাথে তারা প্রত্যেকেই। তবে কোচেদের পক্ষ থেকে সেই ট্রেনিং দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট খেলোয়াড়দের, অর্থাৎ এই খেলাকে কেন্দ্র করে যাতে সুন্দরভাবে সবকিছু সম্পন্ন হয় তার জন্যই আজকে জার্সি তুলে দেওয়া হলো খেলোয়াড়দের মধ্যে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।